কি বটে মাছ এটা কি বটে মাংস কে দিল কে দিল কি খাওয়া দাওয়া হবে নাকি আচ্ছা ঠিক আছে খাওয়াই কি দিল নাকি সবাই সবাই দিল সবাই মেয়ে ছেলে সবাই তাহলে কি খুব ভালো মন্দ খাওয়া দাওয়া হবে ভালো গুড একটা আমাকে রেখে আর একটা মানিকে দিন আমি দাঁড়াইছি পদ্ম ফুলে বিজেপি হ্যাঁ তিন নম্বর আছে আশীর্বাদ এখানের যিনি প্রার্থী বিজেপি এই এলাকায় তার সাথে কোনো জনসংযোগ নেই এই এলাকার মানুষের কাছে নামে পরিচিতি যেহেতু বিধায়ক কিন্তু মানুষের সাথে তার কোনো সম্পর্ক নেই তাই সেই অবলম্বনটা করেছে বিভিন্ন পাড়ায় পাড়ায় বস্তি এলাকায় মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে কোথাও মহিলাদের ডেকে বলছে তোমরা ফিস্ট করো তোমরা কত কেজি মাংস লাগবে বলো কোথাও বলছে ছেলেপুলেদেরকে যারা নেশাগ্রস্ত তাদেরকে যাতে তারা মদ খায় তাদের তার ব্যবস্থা করছে কোথাও মাংস দেবো কোথাও খাসি মাংস কোথাও মুরগি মাংস কোথাও খিচুড়ি এইভাবে প্রভাবিত করে একটা ভোট ম্যানেজ করার চেষ্টা করছে এবং এই স্টাইলেই উনি ভোট করে এখন ভোটে হারার ভয়ে নানারকম অভিযোগ করছে এসব ভিত্তিহীন অভিযোগ ভোটে এগুলা এইসব জিনিস করে কিছু হয় না ভোটে জিততে গেলে মানুষের কাজ করতে হয় সারা বছর পাশে থাকতে হয় হ্যাঁ উনি তো চিরকাল যে দল করেন যে সেই দলের যে সভাপতি হয় তার পেছনে পিছনে ঘুরঘুর করেন হ্যাঁ দলীয় পদ পাওয়ার জন্য কিন্তু ভোটে জিততে গেলে মানুষের আশীর্বাদ করতে পেতে হয় মানুষের কাজ করতে হয় তো সারা বছর কাজ করি মানুষের আস্থা আছে জিতব আর যার ভয় হচ্ছে সেই এরকম অভিযোগ করবে আর মাংস দিয়ে যদি ভোটে জিতা যেত তো 23টা ওয়ার্ডের কাউন্সিলর তো মাংসর দোকান যাদের আছে তারাই হতো এরকম সাধারণ রাজনৈতিক দলের কর্মীরা কী হতো কি কোনোখানে পোলট্রি মুরগির দোকান আলাদা হতো কোনোখানে তো লড়াইটা মুরগি আলাদার সঙ্গে তো খাসি মাংস আলাদা হতো কি সব মাংসওয়ালারাই ভোটে দাঁড়াতো গোটাটাই ভিত্তি কি বটে মাছ এটা কি বটে মাংস কে দিল কি খাওয়া দাওয়া হবে নাকি আচ্ছা খাওয়াই কি দিল নাকি সবাই সবাইকে দিল মেয়ে ছেলে সবাই তাহলে কি খুব ভালো মন্দ খাওয়া দাওয়া হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন